আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নির্ধারিত সময়ে কর্তব্যে গাফিলতি হলে শিক্ষকদের রেহাই নেই বললেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। সিবিএসই আইসিএসসির অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিদ্ধান্ত কেন্দ্রের। আদিত্যনাথের সবার আগে মাঠে গরু চড়ে অভিনব প্রতিবাদ বারাবাঁকির কৃষকদের। রেল ও ব্যাংকের বেসরকারিকরণ হলে বেকার হবেন 5 লক্ষ মানুষ, ফের বিস্ফোরক বরুণ গান্ধী। আরও বেশি করে ঋণ দিন, অর্থনীতিতে গতি আনতে ব্যাঙ্কগুলিকে পরামর্শ কেন্দ্রের। আসাম মিজোরাম সড়ক নিয়ে কৃপনাথমালার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বললেন নীতিন গাড়কারি। এবং সর্বশেষ খবরটি হল, সিভিল হাসপাতাল আধুনিকীকরণের দাবিতে গণস্বাক্ষর অভিযান মার্চ ফর সায়েন্সের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। কোভিড ত্রাসের দরুন গত বছর রাজ্যে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পরীক্ষা হয়নি, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে, তাই এবছর পরীক্ষা হবেই। এর জন্য রাজ্যের শিক্ষা বিভাগ যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছে, সেই সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত করার ক্ষেত্রে কোনো রকমের খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। উদালগুড়িতে একথাই জানান শিক্ষামন্ত্রী রনোজ পেগু। এদিন তিনি বলেন, সময় মতোই পরীক্ষা হবে, কেননা ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনুষ্ঠিত করতে 15 বছর ঊর্ধ্বের ছাত্রছাত্রীদের করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রাজ্যে নয়া শিক্ষানীতি চালু হওয়ার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে পরিকল্পনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, এতে আসামের শিক্ষা ব্যবস্থা অনেকটা উন্নত হবে। তার কথায়, প্রায় 1000 হাইস্কুলকে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা হয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী 10 মের মধ্যেই শেষ হবে। তবে স্কুলে না গিয়ে কর্তব্যে গাফিলতি করা শিক্ষকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, স্কুলে শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। অপরদিকে উত্তরপ্রদেশে আজ হয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ। এবারের ভোটে অন্যতম বড় ইস্যু পরিত্যক্ত গবাদি পশু, সেদিকে নজর গুড়াতে অভিনব পন্থা নিলেন বারবাঁকির কৃষকের একাংশ। বিদায়ী মুখ্যমন্ত্রী আদিত্যনাথের জনসভার আগে সভা ময়দানে ছেড়ে দিলেন বয়স্ক গবাদি পশুদের, সেই ভিডিও মুহূর্তে ভাইরাল ঘুরছে নেট মাধ্যমে। যদিও এ নিয়ে প্রশাসন বা আদিত্যনাথের সরাসরি কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি। আদিত্যনাথের উত্তরপ্রদেশে বন্ধ কসাইখানা, এর ফলে বয়স্ক গবাদি পশুদের নিয়ে সমস্যায় কৃষকরা, কারণ বয়স্ক গবাদি পশুকে গোয়ালে বসিয়ে খাওয়ানোর মতো আর্থিক সংস্থান বেশিরভাগ কৃষকেরই নেই। তাই কাজে অক্ষম গরু মুষকে রাস্তায় ছেড়ে দেওয়াই ইদানিং রেওয়াজ উত্তরপ্রদেশে, কিন্তু তাতেও সমস্যা বিস্তর। পরিত্যক্ত গরু রাস্তায় ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে চাষের ক্ষেতে, নষ্ট হয় কৃষকের বহু পরিশ্রমের ফসল। ও বুড়ো গরু যাতে ফসলের ক্ষতি করতে না পারে সেজন্য রাত জেগে ক্ষেত পাহারার পাশাপাশি ক্ষেত ঘিরতে কাঁটাতারের বেড়া পর্যন্ত দিতে বাধ্য হয়েছেন উত্তরপ্রদেশের বহু কৃষক। এবার সেই সমস্যাকে নেতার চোখে তুলে ধরতে অভিনব পন্থা নিলেন বারাবাঁকির কৃষকদের একাংশ। ভোট প্রচারে আদিত্যনাথ আসছেন শুনেই তারা জনসভার মাঠে ছেড়ে দিলেন পরিত্যক্ত গবাদি পশুদের, গোটা মাঠ জুড়ে চড়ে বেড়ালো তারা। এই ভিডিও টুইট করেছেন এসপি অর্থাৎ সমাজবাদী পার্টির বিধান পরিষদ সদস্য রাজেশ যাদব, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। 2019 সালে আদিত্যনাথের সরকার পরিত্যক্ত গরুর আশ্রয়স্থল তৈরির জন্য রাজ্য বাজেটে অর্থের সংস্থান করেছিল। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল আশ্রয়স্থল তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে, কিন্তু বছর তিনেক পেরিয়ে গেলেও পরিত্যক্ত গবাদি পশুদের নিয়ে কৃষকদের মাথা ব্যথা কমেনি। এবার অভিনব কায়দায় সেই সমস্যার কথাই তারা তুলে ধরলেন বিদায়ী মুখ্যমন্ত্রীর সামনে। অপরদিকে মার্চ থেকেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিদ্ধান্ত কেন্দ্রের। করোনার দাপট কমতেই ফের চারিপাশ স্বাভাবিক হতে শুরু করেছে। চলতি বছরের শুরুতেই করোনার নয়া ভ্যারিয়েন্ট অমিক্রনের দাপটে গোটা বিশ্বে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যে সমস্ত দেশগুলোতে শক্তি বাড়াচ্ছিল এই অমিক্রন,
তাদের ঝুঁকিপূর্ণ দেশের আওতায় রেখেছিল কেন্দ্র। কাটছাঁট করা হয়েছিল সমস্ত আন্তর্জাতিক উড়ানে। তবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ফের স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। জানা গিয়েছে সব ঠিক থাকলে আগামী 15 মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগের মতোই নির্দিষ্ট সময়সীমা মেনে নিয়মিতভাবে ফের চালু হতে পারে আন্তর্জাতিক উড়ান। তবে কোভিড সতর্কতা মেনে একাধিক সাবধানতা অবলম্বন করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের সংখ্যা হ্রাস পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে অসামরিক বিমান চলাচল অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামী 15 মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলি চালু হলেও 14 ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক আগমনের নির্দেশিকাগুলি এখনও এই ফ্লাইটের যাত্রীদের জন্য বিমানবন্দরগুলিতে অনুসরণ করা হবে। অপরদিকে 2022 সালের CBSE ICSE-র অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। CBSE টার্ম 1-এর পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গত বছর থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে তা বিবেচনা করে সিদ্ধান্ত। বিচারপতি খান উইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে আবেদনগুলির কোনো ভিত্তি নেই। আরও বলা হয়, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে। অফলাইন পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিল পরীক্ষার্থীদের একাংশ। আজ এই সংক্রান্ত মামলার আবেদনের শুনানির কথা ছিল। বিচারপতি AM খান উইলকরের নেতৃত্বে সুপ্রিম বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। এর আগে 2021 সালে যখন অফলাইন পরীক্ষার বিরোধিতা করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার শুনানি হয়েছিল বিচারপতি AM খান উইলকরের বেঞ্চে। বোর্ড পরীক্ষার বিষয়ে মোট 15 রাজ্যের 100 পড়ুয়া একটি আবেদন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনে বলা হয়েছিল, অফলাইন পরীক্ষার পরিবর্তে একটি বিকল্প মূল্যায়ন পদ্ধতি চালু করা হোক। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অফলাইনের পরিবর্তে বর্তমানে অনলাইনেই পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য তারা। এমনকি দেশে যেহেতু এখনও করোনা সংক্রমণ রয়েছে, তাই এই অবস্থায় অফলাইনে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেই দায় কে নেবে তা নিয়েও আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। করোনা ভাইরাসের ধাক্কায় পরপর 2 বছর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণ করা যায়নি, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় টার্মের পরীক্ষা এখনও বাকি রয়েছে। CBSE ইতিমধ্যেই বোর্ড পরীক্ষার দ্বিতীয় টার্মের তারিখ প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী 26 এপ্রিল পরীক্ষা শুরু হবে বোর্ড পরীক্ষা। অপরদিকে রেল ও ব্যাংকের বেসরকারীকরণ হলে বেকার হবেন 5 লক্ষ মানুষ, ফের বিস্ফোরক বরুণ গান্ধী। তিনি দল ছাড়তে পারেন এই গুঞ্জন শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরেই। বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে মাঝে মাঝেই বেসুরো হতে দেখা গিয়েছে এই সময়ে। এর মধ্যে ফের কেন্দ্র তথা বিজেপি সরকারের বিরুদ্ধে তুপ ডাকতে দেখা গেল তাকে। তিনি দাবি করলেন, ব্যাংক ও রেলের বেসরকারীকরণ হলে 5 লক্ষ মানুষের চাকরি যাবে। তার এই মন্তব্য ঘিরে তুলপাড় রাজনৈতিক মহল। ঠিক কী লিখেছেন বরুণ গান্ধী? তিনি টুইটারে লিখেছেন, কেবল ব্যাংক ও রেলের বেসরকারীকরণ হলে 5 লক্ষ কর্মচারী বেকার হয়ে যাবেন, লক্ষ লক্ষ চাকরি নষ্ট হলে সেই সঙ্গে লক্ষ লক্ষ পরিবারেরও স্বপ্নভঙ্গ হয়। এভাবে কোনো জনদরদি সরকারি সামাজিক স্তরে আর্থিক বৈষম্য তৈরি করে কখনোই পুঁজিবাদের পৃষ্ঠপোষকতা করতে পারে না। গত কয়েক মাস ধরে এভাবেই বারবার মোদী সরকারকে আক্রমণ করতে দেখা গিয়েছিল বরুণকে। কয়েকদিন আগেই বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একের পর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে খুব উগড়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেন তিনি। বলেন, একটি মজবুত সরকারের উচিত মজবুত পদক্ষেপ করে এই সমস্যার সমাধান করা। গত নভেম্বরে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে বরুণ জানিয়েছিলেন, আগেই যদি এই সিদ্ধান্ত নিতেন তবে এতগুলো নিরীহ প্রাণ যেত না। লখিমপুরের আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও সরব হয়েছিলেন তিনি। সেই সময় বিজেপি সাংসদ টুইট করেছিলেন, লখিমপুর খেরিকে হিন্দু বনাম শিখ যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এভাবেই এমন ধরনের মন্তব্যের অভিজ্ঞতা ক্রমেই দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছে বরুণের।
অপরদিকে বদরপুরঘাট দুল্লছড়া এবং মামিতের মধ্যে 150 কিলোমিটার আসাম মিজোরাম সড়ক তৈরির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি শিলচর আয়নাখাল এবং আসিমগঞ্জের মধ্যে 90 কিলোমিটার সড়ক তৈরির প্রস্তাবটিও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে। এই সড়ক তৈরি হলে জাতীয় সড়ক 8 এবং 154-র মধ্যে যোগাযোগ প্রশস্ত হবে এবং সার্বিকভাবে দুটি সড়ক যোগাযোগের ফলে মানুষের সময়ও অনেক কম লাগবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালার এক চিঠির জবাবে একথা জানিয়েছেন। গড়করি আরও বলেছেন, সরকার সাংসদের এই প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে, তবে প্রস্তাবিত সড়কটির আর্থসামাজিক গুরুত্বের কথা বিবেচনা করেই সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি একটি জাতীয় সড়ক হিসেবে ঘোষণার আগে ওই এলাকার ট্রাফিকের ঘনত্ব এবং মাল পরিবহন, যাত্রীদের আনাগুনা এবং এলাকার সার্বিক উন্নয়নের বিষয়টি সম্পৃক্ত থাকে। ফলে সমীক্ষার পর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে গুরুত্ব দেবে। অপরদিকে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির আহ্বানে মঙ্গলবার মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টারের উদ্যোগে হাসপাতালের বহির্বিভাগের সামনে গণস্বাক্ষর অভিযান চালানো হয়। মার্চ ফর সায়েন্সের পক্ষ থেকে হিল্লুল ভট্টাচার্য, মধুমিতা দেবসহ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে হানিফ আহমেদ বড়বুইয়া, সুরজিৎ সোম এবং নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, হিউম্যান সায়েন্সের বিবেক আচার্য প্রমুখ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন। দাবি কমিটির পক্ষ থেকে শিলচরের বিভিন্ন স্থানে লাগাতার গণস্বাক্ষর অভিযান চালানো হচ্ছে। দাবি কমিটির যুগ্ম আহ্বায়ক হানিফ আহমেদ বড়বুইয়া জানান, আজ শিলচর কালীবাড়িচরের কাচার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ও বৃহস্পতিবার তারাপুর পাওনিয়ার ক্লাবের সহযোগিতায় রায়গড়ে গণস্বাক্ষর অভিযান চালানো হবে। এছাড়াও হাসপাতালের আধুনিকীকরণের দাবিতে স্বাক্ষর অভিযানে বিভিন্ন ক্লাব এগিয়ে এসেছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর 300 শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আগামীতে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে দাবি কমিটির পক্ষ থেকে জানানো হয়। পাশাপাশি জেলার সবকটি রাজনৈতিক দলকে নিজ নিজ উদ্যোগে এই দাবিতে আন্দোলন সংগঠিত করতে আবারও দাবি কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী বলেন, শিলচরে আগামীতে রাজ্য সরকারের যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে তাতে 300 শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা করা হবে বলে তারা আশাবাদী। তাই এই বৈঠকের আগে কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করা হবে বলে তিনি জানান। দাবি কমিটির অন্যতম আহ্বায়ক সুরজিৎ সোম শহরের নাগরিকদের ব্যাপক হারে স্বাক্ষর অভিযানে সামিল হতে আহ্বান জানান। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।